কাঁথিতে মদের দোকান খোলা ঘিরে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। আপনারা দেখছেন হলদিয়ার নিউজ। তোমার নাম কি? রুম্পি মন্ডল। পাথরিয়া। আমি একটা নাবালিকা মেয়ে। আমাদের এখানে এত পরিবেশ নষ্ট হয়ে গেছে, এখান দিয়ে মানে হাঁটা চলা করা যায় না। এমন একটা স্কুল, ভুল পড়াশোনা শিক্ষা কিছু করা যায় না এখান দিয়ে। আমি সেদিন বেরাচ্ছি এদিক দিয়ে, তখন বাজে 5টা, গানের ক্লাসে যাচ্ছি, আমাকে টাকা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এসো এখানে, কেন এটা হবে? আচ্ছা, আজকে তোমরা আন্দোলনটা কি জন্য করছো? আজকে আন্দোলনটা কি জন্য হয়েছে, কি ঘটনাটা? আমাদের ইজ্জত সম্মান এটা রক্ষার্থে। না, আজকে সকালে একটা এখানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কি কি ঘটেছে সেটা জানতে চাইছি। গুন্ডা ধরিয়ে মানে কি এখানে অশালীন ভাবে মারধর করা হয়েছে, তো এটার জন্য আমরা প্রতিবাদ করছি। এটা শুধু আমার জন্য নয়, এটা আমার সঙ্গে ঘটেছে, এটা আর কারোর সঙ্গে না ঘটে, আর কোথাও যেন লাইনের পাশে এটা না হয়, এইটুকুই বলার আছে। এটা ধন্যবাদ, আপনারা দেখছেন। আচ্ছা, আমি আরেকজন বোন, কেন বোন তোমার নামটা আগে বলো, নামটা আগে বলো। আমার নাম বিতস্তা মন্ডল, আমি কলেজে পড়ি, রোজ এই রাস্তা দিয়ে আমাকে যেতে হয়। কোথাও কোথাও লেখা দেখা যাচ্ছে ফেস্টুন টাঙ্গে, এই রাস্তাতেই আমি দেখছি লেখা আছে দিদির মদ প্রকল্পে উদ্বুদ্ধ হয়ে মদ্যপান করছি, টিটকিরি শিকার হচ্ছি, এবং আমি নিজেই একদিন এমন একটা ঘটনার শিকার হয়েছিল, মদ্যপ, তিনজন মদ্যপ মারুতি করে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর এমনকি এই যে প্রতিবাদ করা হচ্ছে, এই জন্য বহুদিন থেকে থ্রেটও দেওয়া হচ্ছে, যাদের ঘরে যারা যারা প্রতিবাদ করছে তাদের ঘরে মেয়েদের তুলে নিয়ে এসে তাদের উপর অত্যাচার করা হবে, এরকম থ্রেট দেওয়া হচ্ছে। আজকের ঘটনাটা একদম প্ল্যান্ড আগে থেকে। আমি মনে করি এখানে মদ দোকানের মালিক তারা ছিল ভেতরে, দোকানের ভেতরে, বাইরে এখানে সবাইকে ঠেকিয়ে দিয়েছে টাকা দিয়ে। কতজন ছিল? আমি যেটা শুনেছি 25-30 জন ছিল। আচ্ছা, তারপর এখানে মহিলা সহ যারা বসেছিলেন বয়স্ক মানুষরা, ওনাদের উপরে অকথ্য অত্যাচার হয়? একদম 75 বছর বয়স্ক বৃদ্ধর উপর মানে অকথ্য অত্যাচার হয় মহিলারা, মারধর, এমনকি মানে জঘন্য সব মন্তব্য করা হয় তাদের সাথে। বলো, নাম বলো তোমার। ২ নম্বর বাচাউলি অঞ্চল ও ১ নম্বর দেবেন্দ্র অঞ্চলের মধ্যস্থলে জল ট্যাঙ্কির পাশে একটা মদের দোকান হয়। এই পরিবারই সুধা কৃষ্ণ মন্ডল ও উৎপল মন্ডল লাইসেন্স পেয়েছে। আমাদের আন্দোলন ওই ছুটি পোতার আগে থেকেই আমাদের আন্দোলন শুরু হয়েছে। এর আগেও আমরা বহু মদ বিরোধী আন্দোলন করেছি, এখানে মদ করবে বলি না, কিন্তু আমরা এই এলাকায় পরিবেশ সুস্থ রাখার জন্য আমরা বহু আন্দোলন করেছি, কিন্তু 26 সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিনে আমরা মানে সহস্রাধিক মানুষের পদযাত্রা হয়েছে। কি আরম্ভ হইছে রে? মোবাইলটা ক্যামেরা করে কি যে পাবলিক আছে আজ শেষ করে দিন। কারেন্ট আছে দেখি, কারেন্ট আছে। তোমাকে মোবাইলে পাঠিয়েছে, তুমি সোজা সোজা পাঠাও তো মোবাইল আমার।
বিপদ কি? আমি দেখি গোটে ভাই দিন ঠান্ডাটা খাই দিই ওই সময় পাইবানি তো আর ভাই দিব ঠিক আছে আমি আছি যাও আমি আছি